বন্ধুরা, পুড়ে যাওয়া কালো কুচকুচে কড়াই কি করে এক নিমিষেই নতুনের মতো ঝকঝকে চকচকে করে নেওয়া যায় একটা ম্যাজিক্যাল জিনিস দিয়ে, আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবজানী, দেবজানীস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আজকেই নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো বন্ধুরা, কড়াই ক্লিন করা কিন্তু খুব কঠিন ব্যাপার। প্রত্যেক দিন আমরা যত বাসনপত্রই পরিষ্কার করি না কেন, এই কড়াই পরিষ্কার করতে কিন্তু অনেকেই হিমশিম খেয়ে যায়, আর তার মধ্যে যদি কড়াই পুড়ে যায় তাহলে তো কথাই নেই। এই পোড়া কড়াইটা একটা স্ক্রাবার দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা শক্ত আর টাফ হয়ে আছে। এটা পরিষ্কার করা কিন্তু ভীষণ কঠিন। তো দেখো, আমি নিচটাও দেখিয়ে দিচ্ছি কতটা শক্ত হয়ে গেছে। এই পোড়া কড়াইটা পরিষ্কার করা কিন্তু ভীষণ টাফ ব্যাপার। এই কড়াইটা আজকে এমন একটা ম্যাজিক্যাল জিনিস দিয়ে পরিষ্কার করব যেটাতে কোনো ধরনের পরিশ্রম করতে হবে না, তাও আবার কম সময়ের মধ্যে নতুনের মতো ঝকঝকে চকচকে করে নিতে পারবে বিনা পরিশ্রমে। তো বন্ধুরা, এই কড়াইটা আমি কি করে পরিষ্কার করলাম মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে, চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, কড়াইটা পরিষ্কার করার জন্য প্রথমেই চলে যাব চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, অন্য একটা কড়াই, যে কড়াইটা আমি পুড়েছে তার থেকে একটু বড় সাইজের কড়াই নিয়েছি, আর কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে একটা জিনিস দিয়ে দিলাম। এটা কি জিনিস অবশ্যই বলবো ভিডিওর মাঝে। এর মধ্যে আরও 2-3টে জিনিস দিব, সেটা হচ্ছে বেকিং সোডা, মানে খাবার সোডা, 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর দেব 2 টেবিল চামচ লবণ, আমরা যে রান্না করি সেই লবণ, আর 1 টেবিল চামচ ডিটারজেন্ট পাউডার, মানে সার্ফ, সাবানের গুঁড়ো। আর দিয়ে দেব 2 গ্লাস মতো জল। জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে, আর যখনই ফুটে উঠবে তখনই এর মধ্যে পোড়া কড়াইটা ডুবিয়ে দেবে। ডুবিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই সলিউশনটা এমন কাজ করবে যে পোড়া কড়াই নিমিষের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, তোমরা দেখে অবাক হয়ে যাবে বিনা পরিশ্রমে। তো দেখো, এই ম্যাজিক্যাল জিনিসটা, যে সলিউশনটা আমি তৈরি করলাম, সেটা এতটা পাওয়ারফুল যে পোড়া কড়াই মোমের মতো গলে পরিষ্কার হয়ে যাবে পোড়াগুলো। এইভাবে ডুবিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। একটা চিমটের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই জলের মধ্যে বা এই সলিউশনটার মধ্যে ডুবিয়ে দিতে হবে, তাহলে সাইডগুলো বা কর্নারগুলো ভালোভাবে পরিষ্কার হবে। এক সাইডে দিলে কিন্তু শুধু এক সাইডই পরিষ্কার হবে, সেই জন্য অবশ্যই একটা চিমটের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। কারণটা হচ্ছে এটা খুবই গরম রয়েছে, তো এই গরম অবস্থায় হাত দিয়ে ধরা যাবে না, তাই একটা চিমটের সাহায্যে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি 3 থেকে 4 মিনিট, হার্ডলি 5 মিনিট ফোটাবো, তার বেশি একদমই নয়। তো দেখো, মোমের মতো গলে গেল পোড়াগুলো। এই কড়াইটা ভীষণ খারাপভাবে পুড়েছিল, আর এই পোড়া কড়াই পরিষ্কার করা কিন্তু ভীষণ টাফ। আজকে আমি যে সলিউশনটা বানিয়েছি তাতে করে এই পোড়া কড়াই নিমিষেই পরিষ্কার হয়ে যাবে। আমি যে জিনিসটা দিয়েছি সেটাও বলবো। তো দেখো, প্রথমে আমি কড়াইটাকে একটু ফুটিয়ে নেই, তারপর বলে দেব আমি কি জিনিস দিয়েছি আর কি দিয়ে এটা তৈরি করেছি সলিউশনটা। তো দেখো, সব ময়লা নোংরা কিন্তু এই কড়াইয়ের মধ্যে চলে এসেছে। এভাবে 3-4 মিনিট যখন ফুটে উঠবে তখন দেখবে কড়াইটা পরিষ্কার হয়ে গেছে পুরোপুরি, সাইডগুলোও পরিষ্কার হয়ে গেছে, এতে করে পরিশ্রম একদমই হবে না। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে শুধু ফুটিয়ে নেবে। তো দেখো, খুব সুন্দরভাবে ফোটানো হয়ে গেছে। এখন চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দিতে হবে। চুলার আঁচটাকে বন্ধ করে অবশ্যই করে 1/2 ঘন্টা মতো এটা রেখে দিতে হবে, যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়, কেননা গরম কড়াই কিন্তু মেজে পরিষ্কার করা যাবে না, সেই জন্য এটা নামিয়ে রেখে দিতে হবে মোটামুটি 15 থেকে 20 মিনিট, তাহলেই সলিউশনটা ঠান্ডা হয়ে যাবে আর এটা পরিষ্কার করা যাবে। তো দেখো, ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা
মেজে নেব। খুব বেশি নোংরা এর মধ্যে নেই, শুধু তলানিতে একটু নোংরা জমে আছে, যেটা ওঠেনি সেটা একটা স্ক্রাবার দিয়ে ঘষে নিলেই হয়ে যাবে। তো দেখো একটা স্ক্রাবার নিয়েছি, আর কিচ্ছু লাগবে না, সার্ফ সাবান লিকুইড কিচ্ছু লাগবে না, যে সলিউশনটা আছে সেটার মধ্যে একটু লাগিয়ে লাগিয়ে শুধু এটা ঘষে নেবে, তাহলে দেখবে এটা এক নিমিষেই পরিষ্কার হয়ে যাবে, কোনো পরিশ্রম করতে হবে না, বিনা পরিশ্রমে এটা পরিষ্কার হয়ে যাবে। সাইডগুলো ভালো করে পরিষ্কার করে দেব, সাইডগুলো একটু টাফ হয়ে আছে, অসুবিধা নেই। এটা কিন্তু শুধু 2 থেকে 3 মিনিট আমি ঘষে নেব, কোনো জোরে জোরে ঘষতে হবে না, স্ক্রাবারটা দিয়ে শুধু আলতো করে ঘষে নেব। তলানিতে একটু লেগে আছে, শক্ত হয়ে আছে, এটাও উঠে যাবে, এক্ষুনি উঠে যাবে, শুধু 1 মিনিট আমি এই তলানিটা ঘষে নেব, তাহলে দেখব খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট লাগবে হার্ডলি, এর বেশি একদমই লাগবে না। তো এইভাবে সাইডগুলো আমি ঘষে নেব, যে সলিউশনটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়ে ঘষে নেব। তো দেখো একটু একটু শক্ত হয়ে আছে, এটা কিন্তু এক্ষুনি উঠে যাবে, যে সলিউশনটা দিয়েছি তাতে করে কোনো ধরনের পরিশ্রম করতে হবে না, 1 থেকে 2 মিনিট ঘষে নিলেই কিন্তু পড়াই ঝকঝকে চকচকে হয়ে যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে অনেক ধরনের কড়াই ক্লিনিং টিপস রয়েছে, সেগুলো তোমরা এন্ড স্ক্রিনে গিয়ে দেখে নিতে পারো। অনেক ধরনের কড়াই পরিষ্কার করার পদ্ধতি রয়েছে, ভিডিওগুলো অবশ্যই দেখে সেইভাবে তোমরা কড়াই পরিষ্কার করতে পারবে। তো বন্ধুরা, আমার মাজা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব। তো দেখো জল দিয়ে দিয়েছি, আর কত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল কড়াইটা, তোমরা দেখে অবাক হয়ে যাবে। তো কড়াইটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, নিমিষেই ঝকঝকে চকচকে হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে বলবো আমি সলিউশনটা কী দিয়েছিলাম। তো এটা হচ্ছে পুরনো তেঁতুল। বন্ধুরা, আমাদের ঘরে যে তেঁতুল থাকে ঘরে, সেই তেঁতুল, না হলে বাজার থেকে 5 টাকার তেঁতুল কিনে নিয়ে আসবে, তাহলেই হয়ে যাবে, খুব বেশি টাকা লাগবে না। এর মধ্যে 1 কাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। 10 মিনিট পর যখন তেঁতুলটা নরম হয়ে গেছে, তখন হাত দিয়ে একটু চটকে নেব, তাহলে তেঁতুলটা নরম হয়ে যাবে। তেঁতুল এমন একটা উপাদান যেটা পোড়া বা পুরনো কড়াই পরিষ্কার করতে এক নিমিষেই কাজ করবে, কিন্তু এটা শুধু কাজ করবে না, এর মধ্যে কয়েকটি উপাদান দিয়েছি, সেটা দিয়ে সলিউশনটা তৈরি করেছি। আর এই সলিউশনটা দিয়ে যে আমি কড়াইটা পরিষ্কার করলাম, তোমাদের এই সলিউশনটা যদি প্রয়োজন হয় তোমরা তৈরি করে নিতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এন্ড স্ক্রিনে অনেকগুলো কড়াই ক্লিনিংয়ের ভিডিও দিয়েছি, সেগুলো না দেখলে দেখে নিও। নমস্কার।